সম্মানিত ভিউয়ার্স, যেটার বিডি 24 এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ওড টু আ নাইটিঙ্গেল, রিটেন বাই জন কিটস। এটি একটি রোমান্টিক পোয়েট্রি অংশ। তো নাইটিঙ্গেল বলতে এখানে বোঝাতে চাচ্ছেন যে একটি পাখিকে। আর এই পোয়েট্রিতে বিভিন্ন ধরনের বেদনা, তন্দ্রাচ্ছন্ন, অসরতা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলুন শুরু করা যাক। বলছেন, দেখেন, মাই হার্ট হেক্স অ্যান্ড আর ড্রাউজি নামনেস ফেইন্স। বলছেন, আমার হৃদয় বেদনার্থ এবং তন্দ্রাচ্ছন্ন অসরতা আঘাত করছে। অর্থাৎ আমার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং ঘুম বা তন্দ্রাচ্ছন্ন অসরতা আঘাত করছে বারবার। মাই সেন্স, আমার অনুভূতি, অ্যাজ দো অফ হেমলক আই হ্যাড ড্রাঙ্ক, মনে হয় যেন আমি হেমলক পান করেছি। আমার সেন্স বা আমার অনুভূতিতে মনে হচ্ছে যেন আমি হেমলক, অর্থাৎ এখানে ড্রাঙ্ক বলতে, হেমলক বলতে এক ধরনের আসক্ত বা মাদকাসক্ত দ্রব্য জাতীয় জিনিস, সেটিকে বোঝানো হচ্ছে। মনে হচ্ছে আমার অনুভূতিতে হেমলক পান করেছি। আমি শুধু জাস্ট লাইন বাই লাইন অর্থ বলে যাব, কারণ একটি চাচ্ছি এক পর্বে শেষ করতে, বিভিন্ন পর্ব না তৈরি করতে। ওয়ার এমপিটেড সাম ডুল অফ ইট টু দ্য ড্রেন্স, বলছে, অথবা কিছুটা নিদ্রা কর্ষক গলায় দিয়েছে ছেড়ে। এই লাইনটা দ্বারা বলছে, অর এমপিটেড সাম ডুল অফ ইট টু দ্য ড্রেন্স, অথবা কিছুটা নিদ্রা কর্ষক গলায় দিয়েছে ছেড়ে। কি দিয়েছে? 1 মিনিট পাস্ট অ্যান্ড লিথ অর্স হ্যাড সাঙ্ক, মনে হচ্ছে যে 1 মিনিট গেল, লিথ নদীতে গেলাম ডুবে। অর্থাৎ এমন ভাবে তিনি আসক্ত যেন মনে হচ্ছে যে আমি 1 মিনিটের মধ্যেই বা 1 মিনিট আগেই লিথ নদীর ডুবে যাচ্ছি। অর্থাৎ লিথ একটি নবীর নাম, এই যে নদী লিথি। টিস নট থ্রো ইন ভে অফ দ্য হ্যাপি লট, তোমার সুখে বলছে, তোমার সুখে ঈর্ষান্বিত হয়ে নয়, অর্থাৎ আমি যে এইসবগুলো করছি, এই যে আমি লিথি নদীতে ডুবে গেলাম মনে হচ্ছে, বা আমি হেমলক পান করছি, এগুলো কিন্তু আপনার যে সুখে ঈর্ষান্বিত হয় না, হিংসাই নয়। বাট বিং টু হ্যাপি ইন থিন হ্যাপিনেস, এটা তোমার উচ্ছলতা আর আমার আনন্দের প্রাবল্য, অর্থাৎ তোমার উচ্ছলতা এবং আমার আনন্দের প্রাবল্যতা। দ্যাট দাও লাইট ওয়াইন্ড ওয়াইনস্ট ড্রাইড অফ দ্য ট্রেস, বলছেন যে তুমি তো কোমল পাখার বনপুরী। বলছেন দ্যাট দাও লাইট উইংড ড্রাইড অফ দ্য ট্রিস, তুমি তো কোমল পাখার বনপুরী। ইন সাম মেলোডিয়াস প্লট, বলছেন যে কোন সঙ্গীতময় অঞ্চল হতে, অফ বিস এন্ড গ্রিন অ্যান্ড শ্যাডোস নাম্বারলেস, বলছেন সবুজ বৃক্ষের অগণন ছায় হতে, অর্থাৎ নাম্বারলেস, যেটা গণনা করা যায় না, এমন সবুজ কোনো বৃক্ষ, বিশ্ব বৃক্ষের অগণন ছায়া হতে। সিঙ্গেস্ট অফ সামার ইন ফুল থ্রোটেড এস, গাও কণ্ঠ উপচে পড়া গ্রীষ্মের জয়গান, তুমি গান গাও গ্রীষ্মের উপচে পড়া জয়গান। অর্থাৎ পাখিকে উদ্দেশ্য করে এই কথাগুলো উনি বলছেন। আমি যদি এই সম্পূর্ণ প্যারাটে আবার একটু বলি, যদি এই প্যারাটা একটু বলি আবারও, প্রথম থেকে যদি একটু বলি, যে এখানে কবি পাখিটিকে উদ্দেশ্য করে বলছেন, আমার আজ হৃদয় বেদনার্থ, তন্দ্রাচ্ছন্ন অসরতা আঘাত করছে মনে হচ্ছে, আমার অনুভূতিতে আমি মনে হচ্ছে যে হিমলক পান করেছি, অথবা কিছুটা নিদ্রা কর্ষক গলায় দিয়েছে ছেড়ে। 1 মিনিট গেল, মনে হচ্ছে যে লিথি নদীতে ডুবে গেলাম, তোমার সুখে ঈর্ষান্বিত হয় নাই আমি, যে তুমি পাখি সুখে আসো, এটি আমি, এই সুখে আমি ঈর্ষান্বিত নয়। একটা বিষয় সেটি হচ্ছে, জন কিটস এখানে কিন্তু তার যে দুঃখ কষ্ট সেটিকে ফুটিয়ে তুলছেন। বলছেন, এটা তোমার উচ্ছলতা আর আমার আনন্দের প্রাবল্য, তুমি তুমি তো কোমল পাখারি বনপরে, অর্থাৎ তুমি কোন সঙ্গীতময় অঞ্চল হতে, সবুজ বিষ বৃক্ষে অগণন ছায়া হতে এসেছো, গাও কণ্ঠে, তোমার ওই কণ্ঠে উপচে পড়া গ্রীষ্মের জয়গান গাও, গ্রীষ্মের সময় যে জয়গানটা সেটি তুমি গাও। ও ফর আ ট্রট অফ ভিনটেজ দ্যাট হ্যাথ বিন, বলছে, ওহে সাই সেই এক চুমুক সরসা মদিরা,
cold along ice in the deep delved earth. মাটির গভীরে পরিস্থিত করে যা হয়েছে শীতল, মানে অর্থাৎ এক চুমুক সরস মুদ্রা। এখানে এই এই জিনিসটাও কিন্তু একই ধরনের মাদক দ্রব্য জাতীয়, যেটা মদ্যপান করলে বা মদ্যপানের মতন কাজ হয় আর কি। আচ্ছা বলছেন যে এই ধরনের একটি কি বলছেন যে মদিরা পান করো চুমুক দিয়ে দিয়ে, যেটি মনে হচ্ছে যেন মাটির গভীরে রেখে শীতল করা হয়েছিল, ঠান্ডা করা হয়েছিল, অর্থাৎ ফ্রিজে রেখে যেমন ঠান্ডা করা হয়েছিল তেমনই। টেস্টিং অফ ফ্লোরা অ্যান্ড দ্য কান্ট্রি গ্রিন, বলছেন টেস্টিং অফ ফ্লোরা ফুলদলগুলোর কি স্বাদ, অ্যান্ড দ্য কান্ট্রি গ্রিন আর গেয় সবুজে কি হয়েছে, ড্যান্স অ্যান্ড প্রোভেন্সাল সং অ্যান্ড সানবার্ন্ট মিথ। বলছেন যে নিত্য প্রাদেশিক সঙ্গীত আর আবরিত অফ আর বেকার ফুল অফ দ্য ওয়ার্ম সাউথ। বলছেন এই লাইনটা দ্বারা বোঝাতে চাচ্ছেন যে নিত্য নিত্য প্রাদেশিক সঙ্গীতের আর অবারিত রৌদ্রলোকে আস্বাদিত অফার বেকার ফুল অফ দ্য অম সাউথ। বলছেন যে এখানে এখানে বলছেন ওহে সাই একটি পূর্ণ পেয়ালা দক্ষিণে উষ্ণতা মাখা, অর্থাৎ এখানে কবি বিভিন্ন ধরনের তার মনের যে বাসনা বা আকাঙ্ক্ষা বা কথাগুলো সেগুলো পাখিকে উদ্দেশ্য করে বলছেন। যেমন বলছেন যে তুমি নাচো, তুমি প্রাদেশিক সঙ্গীত গান গাও আর তুমি রৌদ্রলোকে আস্বাদিত হও। আবার বলছেন যে ওহে সাই একটি পূর্ণ সাই একটি পূর্ণ পেয়ালা দক্ষিণে উষ্ণতে, যেটি হচ্ছে আপনার উষ্ণতা মাখা। তারপর বলছেন ফুল অফ দ্য ট্রু দ্য ব্লাশ ফুল হিপোক্রেন্স হিপোক্রেন। বলছে এখানে যে যে পুতির দানার মতো বুদ বুদ উপচে ওঠা পেয়ালার কেনারায়, অর্থাৎ আমরা ন্যাচারালি যখন জামা কাপড় পরিষ্কার করে সার্ফ এক্সেল দিয়ে, তো বালতিতে দেখবেন কেনারা একটা, ওটাকে কি বলে আমরা যে বাচ্চারা যেটি খেলা করে আর কি, যা হোক ওই যে গেজা বলে আমাদের এলাকার ভাষায়, ওই যে বুদ বুদ করে সাইডে যে ছোট ছোট হয় আর কি, যা হোক ওইটিকে বোঝাতে চাচ্ছেন এখানে উনি। তারপর বলছেন উইথ বেডেড বাইবেলস উইকিং অ্যাট দ্য বাম, বলছেন যে আর মুখে যার স্মরণ রক্তিমাভা, অর্থাৎ যার মুখে রক্তিমাভা স্মরণ, অ্যান্ড পার্পল স্টেইনড মাউথ, অর্থাৎ এটাই আর কি যে তার মুখে যার রক্তিমামা ছড়ানো, দ্যাট আই মাইট ড্রিঙ্ক অ্যান্ড লিভ দ্য ওয়ার্ল্ড আনসিন, আমি তার নিঃশেষে পান করে পৃথিবী ছেড়ে যাব অজানা দেশে। আমি এটি পান করে নিঃশেষে, অর্থাৎ এক নিঃশেষে শেষ করে দেব, তারপরে অজানা এক দেশে আমি চলে যাব। অ্যান্ড উই দি ফেড অ্যাওয়ে ইনটু দ্য ফরেস্টার ডিম, আর তোমারই সাথে নিজেকে হারাবো গভীর অরণ্যের মাঝে। এখানে কবি ওই যে আপনার পাখিটার কথা বলছেন, পাখিটা বিভিন্ন বনের মধ্যে যায়, বিভিন্ন জায়গায় উড়ে বেড়ায়, অজানা দেশে যায়, যারা সেই পাখিগুলো জানে না তারা কোথায় যাচ্ছে। তো কবি এখানে বোঝাতে চাচ্ছেন কি কি পান করে তিনি হচ্ছে ওই বিভিন্ন দেশে যান। যেমন প্রথমে এখানে বলা হয়েছে যে আমি জাস্ট একবারে শেষ করে দিয়েছি, এখানে বলা প্রথমেই বলছেন যে ওহে চাই সে এক চুমুক সরস মুদিরা মাটির গভীরে, যেটি ছিল খুবই শীতল করে রাখা হয়েছিল। ওকে, আমি ওই সব ধরনের দ্রব্য বা ওই ধরনের পানীয় পান করে আমি তোমার সঙ্গে হারিয়ে যেতে চাই। আবার আবার বলছেন ওহে চাই একটি পূর্ণ পেয়ালা দক্ষিণে উষ্ণতা মাখা, আমি একটি, আবার বলছেন যে হিপোক্রিনের নিখাত ঝর্ণা ধারার উচ্ছলতা ভরা, আবার কখনো বলছেন যে পুঁতে দানার মতো বুদ বুদ উপসে ওঠে পেয়ালার কেনারায়। এই ধরনের যে বিষয়গুলো, এই ধরনের যে পানীয়গুলো, ওগুলো পান করে আমি কোথায় চলে যাব, অন্য কোথাও দিয়ে অন্য কোনো দেশে চলে যাব, আর আবার তোমার সাথে নিজেকে হারাবো গভীর অরণ্যের মাঝে। ফেড ফর অ্যাওয়ে, দূরে চলে যাব, ডিসলভ অ্যান্ড কোয়াইট ফরগেট, ভুলে যাব, হব বিলীন, আমি দূরে চলে যাব, ভুলে যাব এবং হব বিলীন। হোয়াট দাও অ্যামং দ্য লিভস হ্যাস্ট নেভার নোন, যা কখনো জানবে না অরণ্যের পাথারা, যা কখনো বনের পাথারা জানতে পারবে না। দ্য ওয়ার্নার্স দ্য ফেভার অ্যান্ড দ্য প্রেড, অবসাদগ্রস্ত জ্বর তপ্ত হয়ে যাওয়া,
Here where men sit and here is other gone. মানুষের এখানে স্থির বসে অপরের গঙ্গানে শোনে। Where place shakes a few, বসে a few sad last grey hairs. বসেন এখানে কাপে কেউ বা কেউ বাতের বাতায় কেউ বা বিষণ্ণ পাকা চুলে। Where youth grows pale and expectantly thin and die. আবার বলছেন যেখানে তারুণ্য ম্লান হাড্ডি সার হয়ে ওঠে মরণ। Where but to think is to be full of sorrow. তারপর বলছেন যে কিন্তু তা ভাবতেই ব্যথায় ভরে ওঠে মন। অর্থাৎ আমি ব্যাখ্যা করছি and lead an eyed despairs। তারপর বলছেন যে জমে জমে চোখের পাতার হতাশা। Where beauty cannot keep her lustrous eyes, যেখানে রূপের ঘটনা প্রকাশ কামনার দৃষ্টিতে। ওকে এন্ড ফাইনালি দিস ওয়ান। ওকে ওয়ার নিউ লাভ পেইন এট দেম বেইন টুমরো। বলছে আগামী দিনের আগেই এখানে ক্ষয়ে যায় নবপ্রেম। যাও আমি যদি এই প্রায়টা একটু সংক্ষেপে বলি, এখানে কবি যেটি বলছে যে বলতে চাচ্ছেন যে দূরে যাও উড়ে যাও আমিও উড়ে যাব তোমার সাথে, এই ধরনের কথা বলা হচ্ছে যে দূরে চলে যাব ভুলে যাব সব কিছু বিলীন হয়ে যাবে, যা কখনো জানবে না অরণ্যের পাতারা। অবসাদগ্রস্ত জ্বরতপ্ত অর্থাৎ অসুস্থ মানুষ ক্ষয়ে যাওয়া, মানুষের এখানে স্থির বসে অপরের গঙ্গানি শোনা যাবে না। এই যে পৃথিবীতে যে মানুষ অসুস্থ আছে, গঙ্গানি কান্নাকাটি বা অসহায় আছে, এটি শোনা যাবে না এখানে। এই এই যে দুনিয়াতে কি হয় বা পৃথিবীতে কি হচ্ছে, এখানে কাপে কেউ বাতের ব্যথায় কেউ বা বিষণ্ণ পাখা চলে, যেখানে তারুণ্য মিলান হাড্ডি সার হয়ে ঘটে মরণ। অর্থাৎ তারুণ্য যুবকরা হাড্ডি সার হয়ে মরে যাচ্ছে, কিন্তু তা ভাবতেই ব্যথায় ভরে ওঠে মন। তারপর বলছেন যে মাঝে মাঝে চোখের পাতায় হতাশা জমে, যেখানে রূপের এখানে বলছেন ওয়ার বিউটি ক্যান নট কিপ হার লাস্টারাস আইস, যেখানে রূপের ঘটনা প্রকাশ কামনার দৃষ্টিতে। এটা আমরা আমার মনে হয় বিশ্লেষণ করা লাগবে না, এটা আপনারা খুবই ভালোই বোঝেন। ওয়ার নিউ লাভ পেইন্ট অ্যাট দেম বাইং টুমরো, আর বলছেন আগামী দিনের আগে এখানে ক্ষয়ে যায় নবপ্রেম। অর্থাৎ নতুন প্রেম যে আগামীতে ভবিষ্যতে যাবে, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম যে সেই প্রেমটি পাবে বা সেই প্রেমটি যে রেখে দেবে, তার আগেই সেই প্রেমটি নষ্ট হয়ে যাচ্ছে। তারপর বলছেন অ্যাওয়ে অ্যাওয়ে ফর আই উইল ফ্লাই টু দি, দূরে যাও উড়ে যাও আমিও উড়বো তোমার সাথে। নট স্যারিউটেড বাই ব্যাকার্স অ্যান্ড হিস পার্টস, বলছে তবে বাক্কাসের চিতা এটা না রথে নয়। অর্থাৎ বাক্কাস বলতে এটা একটা চিতার কথা বলেছেন, এটা গ্রিকদের একটা দেবতা আর কি। বলছেন যে উড়ে যাও দূরে যাও আমি তোমার সাথে, আমিও উড়বো তোমার সাথে। অর্থাৎ বাকি কি বলছেন চলো আমিও তোমার সঙ্গে দূরে উড়ে যাব, তবে বাক্কাসের চিতাই টানা রথে নয়। অর্থাৎ গ্রিক দেবতাদের ওই যে মারা গেলে একটা রথে করে নিয়ে যায়, তো উনি বলছেন যে আমি ওভাবে যেতে চাই না, আমি উড়ে যেতে চাই তোমার সাথে। বাট অন দা ভিউলেস উইংস অফ পোয়েজি, যাব কাব্যের অদৃশ্য পাখার ভর করে। কিভাবে যাব, যে কবিতার অদৃশ্য যে পাখা আছে, অর্থাৎ এখানে আপনার যে রূপক আছে তার উপর ভর করে যাবে। দাও দা ডুল ব্রেইন পারপ্লেক্স অ্যান্ড রিটার্ডস, তারপর বলছেন যদিও জড় বুদ্ধি আর অবসাদ দেবে বাধা। অর্থাৎ আমার যে যে জড় বুদ্ধি স্তব্ধ বুদ্ধি আর অবসাদ দুঃখ আমাকে যেতে দেবে বাধা। অলরেডি উইথ দে টেন্ডার ইজ দ্য নাইট, বুঝছো বুঝছো, অবশেষে মিশেছি। বলছেন যে অলরেডি উইথ দে টেন্ডার ইজ দ্য নাইট, অবশেষে মিশেছে তোমার সাথে অপরূপ এ রাতে। অ্যান্ড হ্যাপিলি দ্য কুইন মুন ইজ অন হার থ্রোন, আর বলছে হয়তোবা চন্দ্রিমার রানী আসীন সিংহাসনে। অর্থাৎ চন্দ্রিমার রানী চাঁদ, এখানে চাঁদের রানী কিন্তু কোথায় বসেছেন, তার সিংহাসনে বসেছেন। ক্লাস্টার্ড সারাউন্ড বাই অল হার স্ট্রেই ফেস, বলছেন তারকা সখীরা, অর্থাৎ তারকা সখীরা আছে তার চারিপাশে ঘিরে। অর্থাৎ তারকা যে বন্ধুরা আছে তার ওই চাঁদের চারিপাশে ঘিরে বসে আছে, যখন ওই চাঁদের রানী তার আসনে বসেছিলেন। বাট
হিয়ার দেয়ার ইজ নো লাইট, কিন্তু সেখানে নেই কোনো আলোর আভাস। সেফ হোয়াট ফ্রম হেভেন ইজ উইথ দ্য ব্রিজেস ব্লাউন, বলছেন যে নক্ষত্র লোক হতে মৃদু মন্দ বাতাসে ঝাপটায়, থ্রো ভাড্রাস গ্লোমস অ্যান্ড উইন্ডিং মোস মোসি ওয়েস, বলছেন আলোক ঝিলিক ছড়ায় আঁকা বাঁকা পথের শেওলায়। অর্থাৎ এখানে বলছেন যে এই দু লাইন দ্বারা যে নক্ষত্র লোক হতে মৃদু মন্দ বাতাসে ঝাপটায়, যেগুলো আলোক ঝিলিক ছড়াচ্ছে আঁকা বাঁকা পথের শেওলা পথে। তারপরে আমরা দেখি, আই ক্যান নট সি হোয়াট ফ্লাওয়ার্স আর অ্যাট মাই ফিট, বলছে আমি পারি না দেখতে কোন ফুল দল ফুটেছে আমার পদপ্রান্তে, আমার পায়ের কাছে কোন ফুল ফুটেছে আমি সেটি দেখতে পারি না। নর হোয়াট সফট ইনসেন্স হ্যাংস আপন দা বক্স, বলছেন যে জানি না কেমন কোমল সুগন্ধি দোলে বৃক্ষ শাখায়, বাট ইন এমব্লেমড ডার্কনেস গেজ ইজ সুইট, বলছেন যে কিন্তু আধারে করি অনুভব তার সুগন্ধি। অর্থাৎ আমি জানি না যে আমার পায়ের কাছে কি পড়ছে, কিন্তু আমি আধারে যখন থাকি তখন আমি তার সুগন্ধি অনুভব করি। এখানে আরো কিছু সুন্দর সুন্দর বর্ণনা আমরা দেখতে পাবো, বাট ইন এমব্লেমড ডার্কনেস গেজ ইজ সুইট, বলছে কিন্তু এই এই ওয়ার ইথ দ্য সেন্সেবল মান্থ ইনডোর্স, বলছে যেখানে ঋতু গন্ধি মাস ভরে যায় আর আমি সেগুলো কি শুধু সুগন্ধিগুলো অনুভব করি। তারপর বলছেন দ্য দ্য গ্রাস দ্য থিকেট অ্যান্ড দ্য ফ্রুট ট্রি ওয়াইল্ড, কোমল ঘাস আর বনবৃক্ষের ফলের সম্ভারে, হোয়াইট হথ্রোন অ্যান্ড দ্য প্যাস্ট্রাল এগেল সরি এগলেন্টাইন, অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছেন যে সাদা কণ্ঠ বৃক্ষ আর মেঠো গোলাপ, এগলেন্টাইন বলতে এক ধরনের গোলাপ ফুল। তারপর বলছেন যে ফাস্ট ফেডিং ভায়োলেটস কভার্ড আপ ইন লিভস, বলছেন যেখানে যে আপনার দ্রুত মরে যাওয়া বেগুনি পুষ্প পত্রের আবরণে, অ্যান্ড মিড মেইস এল্ডেস্ট চাইল্ড, মানে মধ্য মে মাসে মধ্য মাসে যেটা হয় প্রথম জাতক বা প্রথম জন্মে যেটি, দ্য কামিং মাস্ক রোজ ফুল অফ ডিউ ওয়াইন ওয়াটসফোটো, অর্থাৎ যেটি এখনো ফুটি নাই গোলাপের কুড়ি সিক্ত শিশুর সুদাই, দ্য মার্মোরাস হান্ট অফ ফেলস ফ্লাইস অন সামার এভস, মৌমাছিগুলো উড়ে আর গুঞ্জের সন্ধ্যায়। এখানে কবি এই যে আপনার স্তবকটি, এখানে কবি যেগুলো বিষয়টা বোঝাতে চাই আমি একটু সারাংশ করি। অর্থাৎ এই যে স্তবকটি পুরো স্তবক দ্বারা এখানে বোঝাতে চাচ্ছেন যে আমি দেখতে পারি না, যে মানে আমি জানি না বা আমি দেখতে পারি না কোন ফুল দল ফুটেছে আমার পায়ের কাছে, আমি আমি জানি না যে কেমন কোমল সুগন্ধি দোলে বৃক্ষ শাখায়, কিন্তু যখন আধার আসে আমি অনুভব করি যে তার সুগন্ধি, যেখানে ঋতুগন্ধি মাস ভরে যায়, কোমল ঘাস আর বনবৃক্ষের ফলের সম্ভারে, সাদা কণ্টক বৃক্ষ আর মেঠো গোলাপে, দ্রুতে মরে যাওয়া বেগুনি পুষ্পপত্রের আবরণে, মধ্য মে মাসের প্রথম জাতকের ন্যায়, অর্ধস্ফুট গোলাপের কুড়ি সিক্ত শিশির সুধায়, অর্থাৎ মানে যে গোলাপগুলো অর্ধ ফুটেছে সেগুলো যেন শিশির সুধার মতো অর্থাৎ সুধাচ্ছে, মৌমাছিগুলো উড়ে আর গুঞ্জরে সন্ধ্যায়, অর্থাৎ যখন মানে কোনো গোলাপ হাফ ফোটে তখন তার মধ্যে একটু মধু আসে আর মৌমাছিগুলো কি করে সেই সন্ধ্যার সময় এসে সে গোলাপের এসে ওপরে এসে বসে যাতে ওই মধুটি নিতে পারে। এখানে বলছেন যে ড্রাকলিং আই লিসেন আধারে, তারপর বলছেন অ্যান্ড আই অ্যান্ড ফর মেনি টাইম, আধারে আমি বহুবার শুনেছি, আই হ্যাভ বিন হাফ ইন লাভ উইথ ইজ ফুল ডেড, আমি পড়েছি সহজ মৃত্যুর অর্ধেক ভালোবাসায়, কল্ড হিম সফট নেমস ইন মেনি আ মিউজড ওরে, আমি তাকে দেখেছি কত মধুর নামে কত না ছন্দের কবিতায়, টু টেক ইন টু দ্য ইয়ার মাই কোয়াইট ব্রেথ,
বলছেন বাতাসে উড়িয়ে নিতে আমার শান্ত নিঃশ্বাস। আমি কতবার তাকে ডেকেছি যে আমার এই শান্ত নিঃশ্বাস উড়িয়ে নিয়ে যাও। বলছেন সরি, তারপর টু টেক ইন টু দা ইয়ার মাই কোয়াইট ব্রিথ, আজকের এই মাঝরাতের ব্রিথ নাও মোর দেন ইভার সিমস ইট টু রেস্ট টু ডাই, টু কেজ আপন দা মিড নাইট উইথ নো পেন। বলছেন যে যে এই শান্ত নিঃশ্বাস বা শান্ত বাতাসে উড়িয়ে নিয়ে যাওয়ার নিঃশ্বাস আজকের এই মাঝরাতে বেদনাহীন মৃত্যুর এমন সঠিক সময় কি হয়েছে আর পাওয়া যাবে না। তারপর বলছেন ওয়াইল দাউ আর্ট পিউরিং ফোর্থ দে সোল অ্যাব্রোড ইন সাস অ্যান্ড একেস্টেসি। এখানে বোঝাতে চাচ্ছেন যে যখন ছড়াও তোমার সুধাধারা মোর হৃদয় জুড়ে এমন প্রবল উল্লাসে, স্টিল উডেস্ট দাও সিং অ্যান্ড আই হ্যাভ ইয়ার্স ইন ভেইন। বুঝছে, তুমি জানি তুমি চিরকাল গান গেয়ে যাবে, কিন্তু এখন আমার কর্ণ হবে বধির, এখন আমার কান হয়ে যাবে বধির কালা। তারপর বলছেন টুডে হাই রিকোয়েম বিকাম এ সর্ড, বলছে তোমার উচ্চ স্বর হবে এখন কবরস্থানের মৃতদের তরে শোকগাথা। তো আমি যদি এই লাইন গুলো আবার একটু বলি, যে এখানে এই স্থপতির কবি এখানে বোঝাতে চাচ্ছেন, সরি যে এখানে কবি বোঝাতে চাচ্ছেন যে আদারে আমি শুনছি বহুবার, কি শুনেছি আমি যে সহজ মৃত্যুর হাতছাড়া করেছি, অর্ধেক ভালোবাসার কারণে আমি মৃত্যুবরণ করতে পারিনি, আমি দেখেছি কত মধুর নামে কত ছন্দে কবিতায় মৃত্যুকে, বাতাসে উড়িয়ে নিতে আমার শান্ত নিঃশ্বাস, আমার বাতা আমার যে নিঃশ্বাস এই নিঃশ্বাস অর্থাৎ আমি মৃত্যুবরণ করতে চাই এই শান্ত বাতাসে, আজকের এই মাঝরাতে বেদনাবিহীন আজকে এই মাঝরাতে আমার কোনো কষ্ট নেই মৃত্যুর এমন সঠিক সময় আর পাওয়া যাবে না, অর্থাৎ আজ আমার কোনো কষ্ট নেই এজন্য এর মতো আর সঠিক সময় উপযুক্ত সময় পাওয়া যাবে না, অর্থাৎ আমাকে নিয়ে যাও। যখন ছড়াও তোমার সুধাধারা মোর হৃদয় জুড়ে এমন প্রবল উল্লাসে, জানি তুমি চিরকাল গাবে গান কিন্তু এখন আমার কর্ণ হবে বধির, তোমার উচ্চ স্বর হবে এখন কবরস্থানের মৃতদের তরে শোকগাথা। তোমার যে উচ্চস্বর সেটি আর কিন্তু এই যারা কবরে মারা গেছে তাদের জন্য কোনো কাজে আসবে না, তারা শুধু শোকগাথাই হয়ে যাবে। দা ওয়াস্ট নট বর্ন ফর ডেথ ইমর্টাল বার্ড, বলছেন যে হয়নি জন্ম তোমার মৃত্যুর তবে হে অমর পাখি, তোমার জন্ম হয়নি মৃত্যুর তবে হে অমর পাখি, অর্থাৎ অমর হয়নি অমর পাখি। নো হ্যাংরি জেনারেশনস ট্রেড দে ডাউন, বলছেন ক্ষুধিত কোনো প্রজন্ম তোমার করতে পারবে না বিলোপ, দা ভয়েস আই হিয়ার দিস পাসিং নাইট ওয়াজ হিয়ার্ড, বয়ে যাওয়া ও নিশীথে যে সুর শুনি তোমার, ইন এনশিয়েন্ট ডেইজ বা ইম্পেরর অ্যান্ড ক্লাউন, পুরোনো দিনে শুনেছি তার সম্রাট ও ভেড়া মানে অনেক মানুষের কণ্ঠে, পারহ্যাপস দ্য সেলফ সেম সং দ্যাট ফাউন্ড আ পথ, বলছেন যে যে হয়তো এমন মধুর সুর খুঁজে পেয়েছিল পথ, থ্রু দ্য স্যাড হার্ট অফ রথ ওয়েন সিক ফর হোম, রুথের ব্যথিত হৃদয় যখন ঘরে ফেরার ইচ্ছায় ছিল কাতর। অর্থাৎ এই যে ছয়টি লাইন যদি আমি একটু বলি, যে তোমার জন্ম হয়নি হে পাখি যে ক্ষুধিত কোনো প্রজন্ম তোমার করতে পারবে না বিলোপ, অর্থাৎ তুমি এমন ভাবে জন্মগ্রহণ করছো যে কেউ তোমার মৃত্যুর পরে বিলোপ করতে পারবে না, কান্নাকাটি করতে পারবে না। বলছেন যে বয়ে যাওয়া ও নিশীথে যে সুর আমি শুনি তোমার কণ্ঠে, আমি তা শুনেছি সম্রাটের কণ্ঠে, শুনেছি অনেক মানুষের কাছে, হয়তোবা এমনই মধুর সুর খুঁজে পেয়েছিল পথ, রথের ব্যথিত হৃদয় যখন ঘরে ফেরার ইচ্ছা ছিল কাতর। অর্থাৎ শেষ বয়সে হয়তো বা সেই সুর আমি শুনতে মানে মানুষ শুনতে পেয়েছিল যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল কবরের দিকে বা গোরস্থানের দিকে। শি স্টুড ইন টিয়ার্স এইমড দ্য এলিয়েন কর্ন, বলছেন বিদেশি শস্য ক্ষেত্রে দাঁড়িয়ে সে ফেলেছিল
the same that ofttimes hath. বুঝছে, বিদেশি শস্যক্ষেতে দাঁড়িয়ে সে ফেলেছিল অশ্রু জল, ঠিক সেই সুর তাকে সে সময়ে চামড ম্যাজিক ক্যাসমেন্টস ওপেনিং অন দ্য ফর্ম ফেনিল সমুদ্রমুখী জাদু বাতনে করেছিল অফ পেরিলর সিস ইন ফেরি ল্যান্ডস ফরলন। বুঝছে, বিপজ্জনক সাগর অবহেলিত পরিরাজ। অর্থাৎ এই সালাইন দ্বারা বোঝাতে চাচ্ছেন যে বিদেশি যে শস্যক্ষেত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ফেলেছিল অশ্রু জল, অর্থাৎ সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছিল, ঠিক সেই সুর তাকে সেই সময় ফেনিল অর্থাৎ সমুদ্রমুখী জাদু বাতায়ন করেছিল, অর্থাৎ দরজা খুলে দিয়েছিল এবং মোহিত বিপজ্জনক সাগর, অর্থাৎ বিপজ্জনক অবহেল পুরী রাজ্যে। পুরী বলতে এখানে আমরা যে নারী, সুন্দর নারীর রাজ্যে তাকে ফেলেছিল, অর্থাৎ মৃত্যুর পরের কথা বলা হচ্ছে। এবং আমরা এখন লাস্ট পর্ব আলোচনা করব। ফর লন দ্য ভেরি ওয়ার্ড ইজ লাইক এ বেল। অবহেলিত শব্দটি যেন ঘন্টা ধ্বনির মতো। টু টেল মি ব্যাক ফ্রম দে টু মি মাই সোল সেলফ, ফিরিয়ে আনলো আমার নিজেরই অন্তরে। অর্থাৎ এই যে অবহেলিত যে শব্দটি, এটি ঘন্টা ধ্বনির মতো, আর সেই ঘন্টা ধ্বনি ফিরিয়ে আনলো আমার নিজের অন্তরে নিজেকেই। অ্যাডিউ দ্য ফেন্সি ক্যান নট সিট সো ওয়েল, বিদয় কাল্পনিক প্রতারণায় এতটা সে ভালো নয়। অর্থাৎ বিদয় কাল্পনিক প্রতারণায় এতটা সে ভালো নয়। অ্যাজ শি ইজ ফেমড টু ডু ডিসেভিং এলফ, বলছে প্রতারণায় বড় খ্যাতিমান নারী। অ্যাডেই অ্যাডেই দে প্লাইনেটিভ অ্যান্থিম ফেয়ার্স, বলছেন বিদায় বিদায় তোমার ব্যথিত সঙ্গীত হয় মিলান। পাস্ট দ্য নিয়ার মেডোস ওভার দ্য স্টিল স্ট্রিম, তারপর বলছেন যে আফ দ্য হিল সাইড অ্যান্ড নাও ইটস বিউরিট ডিভ, বলছেন মিলিস তোমার এখানে বলছেন যে এই দুলাইন দ্বারা মিলাইকাসের তৃণভূমিতে স্থির ঝর্ণা জলে পাহাড় শিখরে আর এখন তা মৃত্যুর গভীরে। দ্য নেক্সট ভ্যালি গ্লেডস উপত্যকার বনভূমিতে, তারপর বলছেন যে ওয়াজ ইট আ ভিজন, এটা কি ছিল চোখে দেখা অর ওয়াকিং ড্রিম, নাকি আপনার যে ঘুমিয়ে বা স্বপ্ন ছিল, এটা কি ছিল চোখে দেখা নাকি জেগে থাকা স্বপ্ন। ফিল্ড ইজ দ্যাট মিউজিক, ডু আই ওয়াক অর স্লিপ, ওয়াক অর স্লিপ, যে সঙ্গীত গেল দূরে মিলিয়ে আমি কি আসি ঘুমিয়ে নাকি জেগে আসি। অর্থাৎ এতক্ষণ যে এই সুন্দর কথাগুলো, এত সুন্দর গুলো যে বিষয়গুলো উনি আলোচনা করছেন, করার পর তিনি বলছেন আমি কি এই যে গুলো কল্পনা করলাম এগুলো স্বপ্ন দেখলাম, না আমি জেগে আছি, না আমি চোখে দেখেছি। তারপর কি হলো, সে সঙ্গীত গেল দূরে মিলিয়ে গেল, অর্থাৎ যে সঙ্গীত এতক্ষণ তিনি রচনা করলেন এগুলো মিলে গেল। তারপর বলছেন আমি কি আসি ঘুমিয়ে নাকি জেগে আসি। তো এই ছিল ওড টু দ্য নাইটিঙ্গেল এর শর্টকাট, কিছু ট্রান্সলেশন করার চেষ্টা করেছি, আপনারা হয়তো কিছুটা উপকার পাবেন, সম্পূর্ণ না পাইলে, কারণ এটা যদি বিশালভাবে আলোচনা করতাম তাহলে হয়তো পাইতেন দুই পাঠ অথবা তিন পাঠে। তো পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আলোচনা করবো, ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই বাই।